চন্ডিগড় পাশে ফাউন্টেন আর এপাশে হচ্ছে স্ন্যাক্স এর দোকানগুলো ভাই আছেন রুবেল ভাই সাথে হেলাল ভাইও আছেন ভাই হাই আচ্ছা আমরা এখন পিৎজা অর্ডার দিছি ছোটটা দেখবো টেস্ট করে আজকে অবশ্য ফার্স্ট এটা আমার পিৎজা সো সেটা দেখাবো যে আসলে এই যে চন্ডিগড়ের পিৎজা কেমন ভিতরে ক্যাম্পাসের ভিতরে দাম একটু বেশি দাঁড়ান আমি দেখাচ্ছি পাঁচ মিনিট লাগবে হতে তো একটু বাইরেরটাও দেখাই আপনাদের এই যে দেখেন একদম সামনে ফাউন্টেন ফাউন্টেন নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও হবে অনেক ইন্টারেস্টিং টপিকস ওটা আর এই যে পাশেই হচ্ছে স্ন্যাক্স এর দোকান এই পাশে হচ্ছে ক্রিয়েটিভ ফুড বলে এই জায়গাটার নাম সন্ধ্যা হয়ে গেছে তবে আজকের মেইন আকর্ষণ এটা অন্যদিন আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো আজকে এই যে পিৎজা অর্ডার দিছি পিৎজার জন্য একদম মানে এই পাশ থেকে শুরু করে পার্কিং এরিয়া থেকে প্রথমের দোকানটা এবং যদি আপনি এই যে বি ওয়ান থেকে আসেন এই সাইটে পূর্ব দিকে সেক্ষেত্রে আপনার লাস্টের দোকানটা পড়বে এবং একদম ভিতরের অংশটা দেখি এরকম রেস্টুরেন্ট টাইপ পুরোটাই সামনে টানতে হবে এই যে এখানে খাওয়ার জন্য টেবিল তো পিৎজাটা দেখবো আসলে কেমন খাওয়া দাওয়া করে বের হইলাম পিৎজা টেস্ট করা হইলো এবং ভাইকে জিজ্ঞাসা করি রিভিউ নিয়ে একটু যে ভাইয়ের কাছে কেমন লাগলো আমার কাছে বেসিক্যালি ভালোই লাগছে খারাপ না তেমন একটা চলে ঠিকঠাক আর কি ওরকম না হলে চলে আর কি চলবে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন আচ্ছা ভাইয়ের কাছ থেকে শুনি একটু ভাই কেমন লাগছে পিৎজা তোমার প্রথমে তোমাকে ধন্যবাদ জানাবো আমাদের ট্রিট দেওয়ার জন্য আচ্ছা ট্রিটটা কিন্তু আমার পক্ষ থেকে টেস্টি লাগছে আমি পড়তেছি জাস্ট এই আর কি আপনারা ভাই ভাইরা চাকরি বাকরি করতেছেন একবারে আপনারা তো চাকরি বাকরি করতেছেন আবার পিএইচডিও করতেছেন আপনি কবে দিন বলেন দেখি আচ্ছা 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 আমাদের জন্য ওপেন নেক্সট ট্রিট হচ্ছে ভাইয়ের পক্ষ থেকে আজকে আমার পক্ষ থেকে হইলো এই যে পিছনে পিৎজা ভাইয়ের সাথে আছেন তো যাক বেশ ভালোই লাগলো ভার্সিটিতে আসলে অনেক স্ন্যাক্স এর দোকান আছে তো যার যেই পছন্দ অনুযায়ী খেতে পারবেন দাম একটু হাই কারণ ভার্সিটির ভিতর ভাই এটা মানে নিতে হবে সো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এই ক্যাম্পাস কিন্তু এটা ক্লাস শেষ একদম সন্ধ্যার মুহূর্তে যার কারণে কোয়ালিটি একটু ইয়ে করতে হচ্ছে আর কি তো যাই হোক দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ওকে